হ্যালো ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ বিশ্বদীপ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি গোয়াতে। তো এখন অটো করে যাচ্ছি বাগডোগরা এয়ারপোর্ট। চারজন বন্ধু আগেই পৌঁছে গেছে, আমরা দুজন পরে যাচ্ছি। আমরা বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, সেখানে চেকিং টেকিং করে আমরা সোজা ফ্লাইটে উঠে যাবো। গোয়ার ফ্লাইট আমরা ডাইরেক্ট পাইনি, বাগডোগরা থেকে আমরা যাবো ব্যাঙ্গালোর প্রথমে, ব্যাঙ্গালোর থেকে তারপরে আমরা গোয়াতে যাব। গোয়া দেবুলিন এয়ারপোর্ট, দেবুলিন বা দাবুলিন এরকম কিছু একটা নাম আছে আর কি, সেই এয়ারপোর্টে যাবো। গোয়াতে আরেকটা এয়ারপোর্ট আছে মোপা, তো আমরা প্রথমে এটাতেই কেটেছি, কারণ এটাতে আগেও গেছিলাম আমরা এয়ারপোর্টে, তাই চেনা জানা আছে একটু। তো আমরা ফাইনালি উঠে গেছি ফ্লাইটে, এখন আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। যেটা বলছিলাম যে গোয়াতে আমরা যাচ্ছি 8 দিনের প্ল্যান নিয়ে, 6 জন বন্ধু, 8 দিন থাকবো। যাওয়া আসা, যাওয়া একদিন আসা একদিন বাদ দিয়ে বাকি 6 দিন থাকবো। পুরো নর্থ গোয়া ঘুরবো, সাউথ গোয়া ঘুরবো। নর্থ গোয়ার জন্য কদিন রাখা উচিত, সাউথ গোয়ার জন্য কদিন রাখা উচিত, সব ডিটেলস তোমাদের বলে দেবো। এটা হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, খুব সুন্দর দেখতে। যতগুলো এয়ারপোর্ট আছে তার মধ্যে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট খুব ভালো লেগেছে আমাকে। তো ফাইনালি ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি, সেখানে কিছু খেয়ে দিয়ে আবার পরের ফ্লাইটের জন্য ওয়েট করবো। তারপর আমরা পৌঁছে যাবো গোয়াতে। গোয়াতে পৌঁছাবো রাত্রিবেলায় 12:30 দিকে। তো আরেকটা বিষয়, গোয়াতে যাওয়ার পরে গোয়ার দেবুলিন যে এয়ারপোর্ট আছে সেখানে গভর্নমেন্ট ট্যাক্সি থেকে একটা অ্যাপ আছে গোয়া মাইলস, সেটা ডাউনলোড করে নিতে হবে, তাহলে তোমরা কম খরচে ট্যাক্সি পেয়ে যাবে। গোয়াতে ট্যাক্সির আরেকটা বিষয় আছে যে দাম যেটা থাকে সেটা রাত 10:30 থেকে সকাল 5টা পর্যন্ত বেশি থাকে, যা প্রাইস থাকে তার থেকে 30% বেশি ওরা নেয়, সেটা গভর্নমেন্টেরই নিয়ম আর কি। তো সেভাবে আমরা ট্যাক্সি পেয়ে গেছি রাত্রে, সেই অ্যাপ থেকে ডাউনলোড করে সুন্দর ট্যাক্সি পেয়ে গেছি এবং আমরা পৌঁছে গেছি কোথায়, আমাদের যে অঞ্জনা বিচের পাশে যে হোস্টেল আছে, বয়েজ হোস্টেল, সেখানে পৌঁছে গেছি। ফার্স্ট ডে আমরা হোস্টেলেই থাকবো হোস্টেলের মজা নেওয়ার জন্য। আর যে রাত্রে আমরা পৌঁছি তখন 12:30 বাজে, সে সময় গোয়াতে কোনো ব্যাপার না। আমাদের এখানে যেরকম 8:00-10:00 পর্যন্ত যেরকম কোনো ব্যাপার না, গোয়াতে সারা রাত সেরকম চলতেই থাকে পার্টি। তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোস্টেলে, সেই হোস্টেলে আমরা আজকের দিনটা শুধু থাকবো, কালকে আমরা আমাদের হোটেলের জন্য বেরিয়ে যাবো নেক্সট জায়গায়, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা এখানে হোস্টেলের সব কিছু আইডেন্টিটি প্রুফ টুপ দেখিয়ে দিলাম, দিদি আমাদেরকে ঘর দেখাতে নিয়েই চলে গেলো। আমরা এখন সেই রুমে শিফট হয়ে যাবো, 6 জন আমরা সেই একটা রুমেই থাকবো, সুন্দর ব্যবস্থা আছে থাকার, হোস্টেল যেরকম হয় আর কি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গোয়াতে অনেক পরিকল্পনার পরে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি তোমরা দেখো, পরের ভিডিওগুলো অবশ্যই দেখো, নেক্সট ভিডিওগুলো আরও ভালো ভালো আসবে। আর যাদের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা ব্লগে, গোয়ার উপরে কীভাবে যাবে তোমরা সেগুলো সব আমি সেখানে বলে দেবো। ওকে, টাটা।